গুড ইভিনিং ডে টু ডে উইথ নূপুরে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। নিয়ে চলে এসেছি আজকের পুরি থেকে ফার্স্ট ব্লগ। লাস্ট ব্লগটা করেছিলাম কলকাতা টু পুরি, তো আজকে সকালবেলায় পুরিতে এসে গেছি। তো সেই ব্লগটা যারা দেখনি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, চাইলে তোমরা দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর আজকে আমাদের ফার্স্ট ডে পুরিতে। তো সকালবেলা পৌঁছেছি, তারপর সমুদ্রে স্নান ঠান আজকে করেছিলাম, খুব টায়ার্ড ছিলাম, সারাদিনে আর ব্লগ ব্লগ করা হয়নি, দুপুরবেলা খেয়ে একদম শুয়ে পড়েছি। এখন সন্ধে হয়ে গেছে আর পুরীর স্বর্গদ্বারে যে মার্কেটটা আছে ওটা আজকে একটু ঘুরবো। ওটা ঘুরতে বেশ মজা লাগে, নানান রকম জিনিসপত্র প্রচুর আছে, যা দেখি তাই মনে হয় কিনে নিই। তো এখন সবাই মিলে আমরা ওখানে যাচ্ছি। আর তোমাদের বলেছিলাম আমাদের সাথে আরও যাতে জয়েন করার কথা, ওরাও চলে এসেছে, ওদের সাথে তোমাদেরকে আজকে পরিচয় করিয়ে দেবো। হোপ কি আজকের ব্লগটা তোমরা খুব এনজয় করবে। চলো তাহলে তোমাদেরকে স্বর্গদ্বারের মার্কেট ঘুরিয়ে দেখাই। এত ভিড় স্বর্গদ্বারে এর আগে কখনো এত ভিড় পুরীতে দেখিনি, প্রচণ্ড ভিড় চারিদিকে। মোটামুটি আমাদের হোটেল থেকে আসতে আধ ঘন্টার বেশি লেগে গেছে। ভালো লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা সিঙ্গেলের থেকে না আর একটা নিয়ে নাও, ডাবল লেয়ার বেশি সুন্দর লাগবে। আর একটা, হ্যাঁ, এর থেকে একটু লম্বা, সেম এটা নিয়ে নাও, পরে অন্য কোথাও পেয়ে যাবে আর একটা। আমাদের নিউ মেম্বার গ্রুপে যার আসার কথা ছিল, ও কিছুই জানে না, কালকে ব্লগে দেখে বলেছি আমরা যে অ্যাড হবে, তো ওরা এসছে আজকে বিকেলবেলায়। আর আমরা সবাই ঘুরতে বেরিয়ে পড়েছি, আর একজনকে পাওয়া গেছে জুনিয়র, তো খুব মজা করবো বল আমরা। তো কেনাকাটা চলছে, এটা বাজে না, এটা বাজবে না। কোনটা বাজবে আমার কোনো আইডিয়া নেই, তো তুমি যেটা না যেটা বেস্ট হবে সেটা কিনে দাও। এটা ছোট, এটা তো একদম বাজবে না। আপনি ঠিকঠাক করে একটু দামটা বলুন। কি দাম আছে এগুলো? বড় নব না, 550 বলছে। খুব বড় নব না, এটা বলছে 550 রুপি। কোনগুলো এগুলো? এই দোকানটায় 150 টাকা থেকে 1200 1500 টাকারও শাক রয়েছে। কি সুন্দর না, চাল মাপার ঝাঁপি মতন। দাম বলছে 60 রুপিস আর এটা বলছে 100। এখানে নিম কাঠের আর প্লায়ের জগন্নাথ গুলো খুব সুন্দর। এই ফটোটার কি দাম আছে? আমার বিশেষ কিছুই কেনার নেই শাক ছাড়া, যেটা আমি দেবশ্রীকে দায়িত্ব দিয়ে দিয়েছি আমার জন্য সিলেক্ট করে দেবে, কারণ আমি ভালো বাজাতে পারি না। তো আমি জাস্ট ঘুরছি, এনজয় করছি, জিনিসপত্র দেখছি, আর বাচ্চা পাটিরা এখানে কেনাকাটা করছে, টুকটাক জিনিস ওরা এগুলোতেই খুশি হয়।
কি এটা ফিজিক্স স্পিনার কিনলাম আমার কাছে নেই ঘরে মিলে যায় চাবি রিং কিনলাম আমি দেখাচ্ছি হাতে ছাড়ো এবার ছাড়ো এই যে বলে তাহলে আমার না ক্যাপ্টেন আমেরিকা তোর তাহলে পুরি শপিং শেষ না কোন কিছু নেব বাবা তুমি কি কিনলে দারুণ ওয়েদার পুরীতে এখন সকালবেলাটা খুব ঠান্ডা ছিল আর দুপুরবেলা ভীষণ রোদ ছিল ভীষণ গরম লাগছিল আর এখন সন্ধ্যেবেলা একদম প্লেজেন্ট ওয়েদার আর ভেতরে সবাই শপিং করছে আমাদের শপিং করার তেমন কিছু নেই পুরী থেকে প্রচণ্ড ভিড় মানে আমি লাইফে ফার্স্ট টাইম পুরীতে এত ভিড় দেখছি ক্রিসমাসের সময় আসলে কখনো আসিনি আর এখন জোয়ার চলছে জল একদম জল পুরো একদম বিচের দোকানগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে ভীষণ ভিড় আর ভালো দারুণ ওয়েদার না ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডাও না গরমও না সামনে এইভাবে পুরো আজ এতটা জোয়ার চলছে পুরো জল চলে এই জায়গাটা সবাই মোটামুটি চেনো চৈতন্য মূর্তির ঠিক পেছন দিকটা আর ভিড়টা জাস্ট দেখো ইকতের শাড়িগুলো কিন্তু দেখতে দারুণ লাগে আমি নেব না কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর পুরীতে এসে কিন্তু গামছা না কিনলে ট্রিপটা কমপ্লিট হয় না তো দেখে নি কি নতুন কালারের গামছা এবার নেওয়া যায় পুরীতে কিন্তু জিনিসের দাম খুব একটা বাড়েনি লাস্ট এসেছিলাম 2020-তে দোকান অনেক হয়ে গেছে দোকান প্রচুর হয়ে গেছে লাস্ট এসেছিলাম 2020-তে আর এখন প্রায় 22 শেষের দিকে তো প্রায় 3 বছরে খুব একটা দাম বাড়েনি সেমই রয়েছে কিন্তু এখন প্রচুর দোকান হয়ে গেছে প্রচুর সরকদ্বারের এই জগন্নাথ মন্দিরটা আমার দারুণ প্রিয় এমনকি এই মন্দিরে না এলে আমার মনে হয় পুরী ঘোরাটাই আমার কমপ্লিট হলো না কালকে ক্রিসমাস আছে আর মিও আমরেতে লাইন দেখো আমরা এখন হোটেলের দিকে ফিরছি এত ভিড় ওখানে আর ভালো লাগছিল না তেমন কিছু একটা শপিং শপিংও করতে পারিনি তো এখন রাত হয়ে গেছে প্রায় 9টা বাজে কিন্তু বিভৎস ভিড় তো এখন ফিরে যাচ্ছি হোটেলের দিকে খাওয়া দাওয়া করব পরে আবার একদিন আসতে হবে বাকি জিনিসগুলো সবাই কত কত শপিং করেছো কি কি কিনলে খালি এগুলো আজকে শাক কেনা হলো না তো নেক্সট দিন কিনবো তুমি কি কি কিনলে এই আমি নিম কাঠের জগন্নাথ কিনেছি আচ্ছা আর দুধ আমি কিচ্ছু কিনিনি আজকে নেক্সট আবার যেতে হবে শাকটা কিনতে শাকটা থেকে আমার মনে হয় এগুলো গিফট দেওয়া ভালো তোমাকে ছাড়া আমি আমার লাগবে শাক তোমাকে ছাড়া আমি শাক কিনতে পারবো না শাকটা ওইখানে কি বলতো অনেক দোকান ঘুরে ঘুরে দেখতে হবে আমরা এখন বসে বসে রিল্যাক্স করছি ভিড়ে সর্বদ্বারে ঘুরে ঘুরে
আমরা পুরো টায়ার্ড হয়ে গেছি, তো এখন আমরা একটু রিল্যাক্স করছি আর ভেতরে বাকিদের ফটো সেশন চলছে, মানে এক ঘন্টা ধরে চলেই যাচ্ছে সেটা। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, এবার ওপরে গিয়ে খাওয়া দাওয়া চলবে আর ওগুলো কি দেখাবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে আর একজন অ্যাড হয়েছে আমাদের গ্রুপে, তোর আমার সাথে সব ব্লগ করবি, হ্যাঁ এরাই ভালো ব্লগ করে আমার সাথে, বাকিরা সবাই লজ্জা পায়। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভেরি গুড।